সত্ত্বেও হাসপাতালে হাসপাতালে ঘুরে চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। দেখতেছো কাজের মানুষ বিদায় করে দিয়ে নিজেই বান্দির মতো খাটতেছি। ওই টুলের উপর প্রোডাক্টটা রেখে টুতে ক্লিক করে দেন। তুমি 14 দিনের কোয়ারেন্টাইনে থাকো। এখন আমার কি হবে? নিজের স্বার্থের জন্য যারা বেইমানি করছে কখনো মুমিন হইতে পারে না তারা। আমরা কল্পনাও করি নাই যে এমন কিছু হবে। নাজমা কি বলেন মামা? তোর একটা কাজ কর নাজিবা, শোন তোর একটা মিথ্যা বল। কিছু অনুশোচনার সূচনা আছে কিন্তু কোনো উপসংহার নেই। কি বল আপু, তাহলে কি আপু স্ট্রোক করছে? বুঝছেন আম্মু, টেনশনের কিছু নেই, রিপোর্ট নেগেটিভ। আপনারা মসজিদে না এসে যার যার ঘরে সালাত আদায় করুন। লাশ দাফন হয়েছে, দেখো আজকে বৃষ্টি পড়তেছে। এখন আমরা কেউ চাইলেও আর বৃষ্টিতে ভিজতে পারবো।